নফসি নফসি, তোর খাজা বাবার খাতা কি নেই? বাবার যে জনপ্রিয়তা দেখলাম আমরা, আসলে জানা যায় আমরা এটা তো আর চোখের পানি তো আর অভিনয় করে আনা যায় না, অভিনয় করে আনা যায় না, ওনাকে ভালোবাসার থেকে আসা। স্বামী এখন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বদরপুর গ্রামে আছি। আপনারা সবাই জানেন এই গ্রামে আমাদের জনপ্রিয় ইসলামী বক্তা আলা মালিকুর রহমান সাহেব থাকতেন, এখানে ওনার বাড়ি। আমি এর আগে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম হুজুরের, যখন হুজুর জীবিত ছিলেন, হজে যাওয়ার আগে এই রুমে আমি নিয়েছিলাম। তো আজকে হুজুর চলে গেছেন, আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন হুজুরের বড় ছেলে। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো, আসলে কথা কি বলবো, ওনার মানসিক সে অবস্থা নেই। আমরা যদি বাইরের লোক হয় আমাদের কাছে এত কষ্ট লাগে, তাহলে উনি তো হচ্ছেন ওনার সন্তান। তবু আপনাদের যে হুজুর সম্বন্ধে জানার বা হুজুরকে অনেক ভালোবাসেন সেই জন্যই মূলত বিরক্ত করা, কষ্ট দেওয়া। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবু সৈয়দ মাহমুদ রিয়াজ। আমি শারীরিক মানসিক আসলে কোনোভাবে সুস্থ না। বাবার মৃত্যুর পর থেকে বা অসুস্থ যে কদিন থেকে হয়েছে, এটা স্বাভাবিকভাবে নেওয়া বিশেষ করে আমাদের জন্য অনেক কষ্ট হয়েছে। যেহেতু আমাদের মাথার ছাতা ছিলেন উনি, পরিবারের সব সদস্য, ভাই বোন, তারপরে বোনের মেয়েরা, ওদের নাতি নাতনি সবার অভিভাবক ছিলেন আমার বাবা। যে কোনো বিপদ আপদে আসতো আব্বার কাছে আসলে সমাধান পেয়ে যেত। এই হিসেবে আমরা মনে করি আমরা আমাদের একদম বড় অভিভাবক হারাইছি। বাবার যে জনপ্রিয়তা দেখলাম আমরা, আসলে জানা যায় আমরা তো বাবা হিসাবে চোখের পানি ফেলছি, কিন্তু সাধারণ মানুষ যারা আসছেন ওনারা কিন্তু কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা এবং ওনার প্রতি ইসলামী আন্দোলনের একটা টান থেকে ওনারা চোখের পানি ফেলছে। এই জিনিসটা দেখে বাবা যে কদিন থেকে অসুস্থ ছিলেন, 14 তারিখ থেকে প্রায় 19 দিনের মতো, 19তম দিনে উনি মারা গেছেন। আমরা আমাদের এলাকার মানুষ, দেশের মানুষ এবং বাংলা ভাষাভাষী বিদেশে প্রবাসী, ওনাদের পক্ষ থেকে মানসিক ভাবে যে সাপোর্টটা পেয়েছি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এতদিনও বুঝতাম যে আসলে আমাদের বাবা শ্রদ্ধা বাজান, কিন্তু গত কয়েকদিনে ফোন, তারপরে আমাদের সবার সাথে যোগাযোগ, আত্মীয়তা যেখানে একটু ইয়ে পাইছি ওনাকে ফোন দিয়েছে যে হুজুর কেমন আছে, ভালোবাসাটা ছিল সার্বজনীন, দল মত নির্বিশেষে এলাকার মানুষ ওনাকে ভালোবাসত, দেশের মানুষ ভালোবাসত। বিশেষ করে আমি আমার এলাকার যারা ভাইরা আছেন ওনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এই কারণে যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমাদের এই ইউনিয়ন, আমাদের রামগঞ্জ থানাবাসী যারা ছিলেন, বলতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেকটা নামাজের পরে আমার বাবার জন্য দোয়া হয়েছে প্রত্যেকটা মসজিদে। এরকম ভালোবাসা বিরল, যেটা আমরা আমাদের সমাজ, পরিবার এবং সবাই একই পরিবার মনে করি এখন, যে আমরা আসলে বিশাল একটা পরিবার যারা আমাদের আমার বাবাকে ভালোবাসত। দেখেন আমি একটা কথা অ্যাড করতে চাই, আপনার বাবার জন্য আপনার আবেগ স্বাভাবিক, আপনার কথা বলতে চোখে পানি আসতেছে। তা আমি সাধারণ কিছু লোকের সাক্ষাৎকার নিলাম, তারাও কান্না করতেছে সেম, তাদের চোখেও পানি, তাদের অনুভূতি সেম, তারা ওনাকে সেই মাপিক সেই পরিমাণ ভালোবাসতেন যে পরিমাণ ভালো আপনারাও ওনাকে বাসেন। উনি সার্বজনীন ছিলেন সবার। আচ্ছা হুজুর যখন অসুস্থ ছিলেন, আমরা তো মিডিয়াতে জেনেছি বাস্তবে এগুলা, মানে কি বেশি সমস্যাটা কি নিয়ে মানে হলো, বা এত ইনজুর কেন হলো, মানে এতদিন সময় 20 দিন বা এতদিন হওয়ার আগের দিন রাত্রে উনি কোরআনের ময়দান থেকে আসছে অনেক রাতে, তারপরে পরের দিন ঠিক মতো নাস্তা রাস্তা করছেন সকালে, পারিবারিক একটা কাজও ছিল আবার এমনি একটা প্রোগ্রামও ছিল,
উনি বের হয়েছেন, তখনও আমরা তো ভাইরা দুজনে ঢাকা থাকি, আম্মা ছিল আর আমার ওয়াইফ ছিল, মোটামুটি সুস্থ স্বাভাবিক দেখছে ওনাকে। আর ওনাকে দেখতে মনে হতো না, ওনার যে ওয়াজ করতেন ওনার, কিন্তু যে আজকে জানলাম এত বছর বয়স, আমি কিন্তু মনে করতাম যে আরো বয়স কম। কষ্ট হইলেও কখনো আমাদেরকে বুঝতে দিত না যে আমার কষ্ট হচ্ছে বা আমি, কারণ আমরা সন্তানরা সবাই একদম আবেগ প্রবণ ছিলাম, এই জন্য ওনার ঘাবড়ে যেতে পারেন। জি জি, ওনার কষ্টটা উনি কখনো আমাদেরকে বুঝতে দিতেন না, যত কষ্ট দেবে রাখতেন। যে গভীর রাত্রে আসতো, এই আমার মা বসে থাকতো রাত দুইটা তিনটা চারটা, যখন আসতো ওনার জন্য একসাথে খাওয়া দাওয়া করতাম আমার মা। এই যে একটা বন্ধন ছিল, আসলে এটা বিরল এই যুগে, এই যে এইরকম পারিবারিক যে বন্ধনটা অনেক আপনাদের ভালো ছিল, সুদৃঢ় ছিল। হুজুর তো দেখলাম কিছুই করে নাই। আমি এর আগেও একটা ভিডিও করে নিয়ে গেছি যে ভাঙা ঘরে উনি থাকতেন, ওনার মানে দুনিয়ার এর প্রতি কোনো ওনার। জি, আমরা ছোটবেলা থেকে ওনাকে সহজ সরল জীবন দিতে, প্রত্যেকটা লোকের লোককে উনি প্রত্যেকজন মানুষকে নিজের মতো ওইভাবে ওই চোখে দেখতো, ছোট বড়, তারপরে সমাজের যে কোনো ব্যক্তি, যে যে সমাজের উনি খুব সহজে আপন করে নিতে পারতেন, মিশতে পারতেন সবার। জি জি জি, ওনার দিনী প্রতিষ্ঠান নিয়ে কিছু বলুন। এখন তো এগুলো এতিম যাতে না হয়ে যায়, কেউ যদি ওনার দিনী প্রতিষ্ঠানে কোনো ইয়ে করতে চায় ডোনেশন বা নিজ থেকে। জি জি, আমরা আসলে যথাসাধ্য চেষ্টা করব নিজেরা এই প্রতিষ্ঠানগুলো ধরে রাখার জন্য। আমাদের এলাকাবাসী আছেন, তারপরে আমরা এইটা অন্তত আন্তরিকভাবে চেষ্টা করবো যে ওনার প্রতিষ্ঠানগুলো যেন উনি যেভাবে গড়ে তুলছে আমরা এইভাবে যেন রাখতে পারি। এই ব্যাপারে এলাকাবাসী বা দেশবাসীর সহযোগিতা লাগলে আমরা ওটা ইনশাল্লাহ নিব। যদি কখনো প্রয়োজন হয় এই প্রতিষ্ঠানগুলো, দিনী প্রতিষ্ঠানগুলো ধরে রাখার ব্যাপারে। হুজুরের পরিবার নিয়ে, মানে আপনাদের পরিবারটা নিয়ে একটু বলুন, আপনার ভাইরা কে কি করছেন, বোন বা যদি ছোট করে যদি বলুন। জি, আমরা পাঁচ বোন দুই ভাই, আমরা বোনরা আমাদের বড়। আচ্ছা, আমি এবং দুই তিন বোন হচ্ছে আমার সাক্ষাৎকার আছে আমার কাছ থেকে, আমি তারাও আলেম ষষ্ঠ নম্বর, আর আমার ভাই ছোট ভাই হলো সবাই সে সপ্তম। আচ্ছা, এই পারিবারিক বন্ধনটা আসলে আমাদের ভাই বোনের সম্পর্কটা অনেক বিরল ছিল, খুবই সম্পর্ক ছিল। বিশেষ করে বাবা মায়ের জন্য আমরা অতিরিক্ত আবেগ প্রবণ ছিলাম, সব ভাই বোনে বলা যায় যে এটা। আমি অনেক সময় আল্লাহর কাছে দোয়া করছি বাবার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু, কেন কারণ আমি এটা নিতে পারবো না। আসলে আসলে এই জায়গা যা বা স্ট্রোক করে যদি 17 দিন 19 দিন যদি ইয়েতে না থাকতেন, তাহলে অথবা আমার কাছে মনে হয়েছে মনে আমি এটা নিতে পারবো না। তো ওই দিক থেকে মনে হয় আল্লাহ আমাদেরকে একটা ওনার সহনীয় করে তারপর ওনাকে মনে হয় পৃথিবী থেকে নিয়ে গেছে। আমার কাছে এটা মনে হয় শোকটা একটা পাল্লাটা বেশি ভারী ছিল, রিকভার করবে কিনা করবে না। তারপরে আমরা দেখলাম যে আসলে ওনার অবস্থা তো শেষ, আমরা এরকম ইয়ে দিয়ে রিস্কি জেনে অবয়সে তুলনা সবচেয়ে জেনে আমরা অপারেশনের পারিবারিক সিদ্ধান্ত ভাই বোন সবাই নিয়ে, তারপর আমার না করলে তো উপায় নাই, মানে এমন একটা পর্যায়ে চলে গেছে। আমার সাথে পরামর্শ নিয়ে আমরা পারিবারিক সিদ্ধান্ত দিয়ে দিছি যে অপারেশন করা হবে। আসলে অপারেশন সাকসেস হয়েছে, কিন্তু ওনার যে জ্ঞানটা এটা আসে নাই। এটা আসলে ডাক্তার আমরা বারবার বলছি, এটা ওনার বলল যে এটা আল্লাহ প্রদত্ত, সবাই দেশবাসী দোয়া করছে আপনাদের মসজিদ, সবাই মনে করছে আরেকবার হুজুর ফিরে আসবেন কোরআনের ময়দানে। এই যে দীর্ঘদিন লাগতেছে, আমরা আশা করছি দীর্ঘদিন হলেও আবার উনি আমার ওনার এক ভক্ত আমার ক্লাসমেট, উনি আমাকে একদিন বললো যে ফোন দিছে যে হুজুরের অবস্থা কি বল দোস্ত কি। আমি বললাম যে আসলে ভালো দেখতেছি না দোস্ত, দোয়া করেছে একটু, আবার অবস্থা বেশি ভালো মনে হয় না। তো কি বলো তো, আমার ইচ্ছা করে মানে এত আবেগ প্রবণ মানুষ, আমার ইচ্ছা করে আল্লাহর হাত থেকে ওনার কায়রা নিয়ে আসি মানুষ। এটা মায়া, কতটুকু আবেগই হলে এই কথাটা বলতে পারে। এলাকার প্রত্যেকটা মানুষও মানে আরেকবার ফিরে আসুক, যার সাথে কথা বলছি সবাই বলতেছে যে আমরা অভিভাবক হারাইছি, আমাদের পাহাড়
সমান আমাদের জন্য ছিল উনি। উনি প্রত্যেকটা লোকের কষ্টের কথা শুনতো, ওনার সাধ্য অনুযায়ী উনি সাহায্য করতো। এটা আমার কথা না, আপনার কথা না, লোকজনের কথা, তারা ইন্টারভিউতে বলেছে। প্রত্যেকটা লোকই ওনাকে ভালোবাসে, প্রত্যেকটা লোকে ভালোবাসে। এটাও তো বড় পাওয়া। উনি হয়তো বড় বিল্ডিং করতে পারে নাই, অনেক কিছু করে নাই, কিন্তু উনি যে ইয়া নিয়ে গেছে, যে দোয়া বা মানুষের ভালোবাসা, এটাই আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এটাই হচ্ছে ওনার জন্য বড় পাওয়া, মানুষের ভালোবাসা। আজকে জান্নাতে দেখলাম যে কত মানুষের ভিড়। আমার কাছে জান্নাতের বিষয়টা আমার কাছে রাজকীয় বিদায় মনে হয়, একজন রাজার আগমন মনে হয় না আমার কাছে জান্নাতের নাম হচ্ছে ঠিক আমার সাথে অনেক লোক ছিল, তারাও মানে কান্না করতেছিল। তো এটা তো আর চোখের পানি তো আর অভিনয় করে আনা যায়, ওনাকে ভালোবাসার থেকে আসা। আপনি কি করতেছেন, আপনি মূলত মানে কি কোনো প্রতিষ্ঠান বা বাংলাদেশে ফ্যাক্টরিতে ডেপুটি ম্যানেজার অ্যাডমিন হিসেবে আছি। মাশাআল্লাহ। আর ছোট ভাইয়া, তিনি ছোট ভাইয়া আবুসালাম মোহাম্মদ আম্মার, উনি বিজনেস করেন। মাশাআল্লাহ। হুজুরের দিনী প্রতিষ্ঠানগুলো তো মোটামুটি সবগুলা এখন আপনারাই দেখাশোনা করতে পারত, তো কেউ আপনারা ছাড়া নেই? আমরা দেখবো, আমরা আছি ইনশাআল্লাহ, এলাকা বাসী আছেন, জি, যার যার সহযোগিতা আমরা নিব ইনশাআল্লাহ। আর হুজুর অসুস্থ হওয়ার আগে, যেহেতু অসুস্থ হওয়ার পরে তো আর কোনো সেন্স ছিল না, লাস্ট কথা কি হয়েছিল আপনার সাথে, মানে যখন তো অসুস্থ হয়ে গেছে সেটাই শেষ, একটা কথা হয় না বাপ ছেলের? আমার সাথে সরাসরি লাস্ট কথা হয়েছিল জানুয়ারি 20 তারিখে, যে আমি বাচ্চাদেরকে ঢাকা ভর্তি করছি, জি, শামসুল্লাহ খান স্কুলে, ওখান থেকে নিয়ে যাবো। আমি ওই যে লক্ষ্মীর বাসা ছিল ফ্যামিলি, জি, বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আমি বড় দুইটা বাচ্চাকে নিয়ে যাবো। তখন আমাকে লক্ষ্মীপুর পাঠিয়ে দিতে বলছে, গাড়ি নিয়ে যাও, ওদেরকে লক্ষ্মীপুর দিয়ে আসো, তুমি ওখান থেকে পরে বাসে যাবে। ওই সময়টা যে গাড়ির পাশে দাঁড়াচ্ছে, তো আমি বলছি, আব্বা দোয়া করিয়েন, বলে দোয়া করি, সবসময় তো তোমার জন্য দোয়া আছে। তারপর আমার বাচ্চাদেরকে বলছে, ভালো করে লেখাপড়া করিও, যেন অনেক বড় হইতে পারো। এই লাস্ট কথা ছিল, এটা এমনি ফোনে কথা হয়েছে। এরপর একবার আর আইসিটি নেওয়ার পরে ওনার কোনো ইয়াই ছিল না, কোনো সারা সব ইয়া ছিল না, চেষ্টা করছিল বা এরকম কিছু দেখছিল কোনো ইমপ্রুভমেন্ট? আমি প্রথম দিন যাওয়ার পরে যখন দেখছি, আমার কাছে মনে হয়েছে স্পষ্ট, আমি বুঝতে পারছি আল্লাহ শব্দ বলছে, এটা আল্লাহ, এটা কোরআনের ফাঁকি তো কোরআনের কথাই, এটা আমার কাছে মনে হয়েছে স্পষ্ট, আমি মনে শুনছি এই শব্দগুলো, দিবাগুলা নর্ত তো। এখন তো চলে গেছে উনি, ওনার জন্য দেশবাসীর নিকট কি চাওয়ার আছে? যদি আমি প্রিয় দেশবাসী এবং আমার এলাকার যারা ভাইরা আছেন, আমি ওনাদেরকে বলবো, একজন মানুষ এই এলাকায় 85 বছর পর্যন্ত ছিলেন, উনি মানুষ হিসাবে দোষ ত্রুটিটা থাকাটা স্বাভাবিক, টুকটাক থাকতে পারে। বাবার কথা কাজে কর্মে কারো যদি মনে কষ্ট থাকে তাহলে ওনাকে ক্ষমা করে দেবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দেয় এবং জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমরা আমি এটাই, এই ভিডিও যারা দেখবেন আমার অডিয়েন্স, যারা হুজুরকে ভালোবাসেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, হুজুরের আর কিছু চাওয়া পাওয়ার নেই, হুজুর চলে গেছেন আর ফিরেও আসবেন না, সবাই হুজুরের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে বেস্ত নসিব করে। ভাই আপনি মানসিকভাবে ইন্টারভিউ দেওয়ার মতো সেই মানসিকতা আপনার নেই, তারপর দর্শকদের জন্যই আসলে আপনাকে অনুরোধ করা। আপনি অনেক চমৎকার করে হুজুরের সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছেন, যেটা আমার মারফতে দর্শকরা জানলো, সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে হুজুরের একজন খুব কাছের একজন মানুষের থেকে ওনার সম্বন্ধে স্মৃতিচারণ শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হুজুরকে বিদায় দিয়ে আমাদের মনটা তেমন একটা ভালো, কারোই ভালো নেই, পুরো বাংলাদেশের এবং যারা দেশের বাইরে আছে যারা হুজুরকে ভালোবাসেন কারোই মন ভালো নেই। ইউটিউবে আপনি কমেন্ট গ্রুপে দেখেন তারা কি বলতেছে, জি জি, সবাই হুজুরের জন্য দোয়া করছে, হুজুরের ঘর দেখে কান্না করতেছে যে হুজুর এই জায়গায় থাকতো, তো ওটা আসলে বলার অপেক্ষা রাখে না। আসলে আমরা রামগঞ্জ গাজীপুর লক্ষ্মীপুর জেলা দিন আমাদের গাজীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে যে
বিশাল জানাজা হয়েছে, যেটা দ্বিতীয় জানাজা ছিল, যে দ্বিতীয় জানাজা ছিল, সেখানে মানুষের ভিড়ে মানুষ অস্থির হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে মানুষ প্রচন্ড গরমে তাপে তাপদাহে অস্থিরতা শুরু করছিল। এরই মধ্যে আমরা দেখেছিলাম আকাশে একটি মেঘের ছায়া আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমিও ছিলাম জানাজাতে। হ্যাঁ 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 হ্যাঁ, আকাশে আমরা একটা মেঘের ছায়া দেখছিলাম। সে মেঘের ছায়াটার পরে সকল লোকে একটা শীতল হাওয়া, সকল মানুষের মাঝে একটা শীতল হাওয়া বয়ে আসছে। সকল লোকের কাছে তখন ওই হাওয়াটা খুবই ভালো লেগেছে, শান্তিদায়ক ছিল, শান্তিদায়ক ছিল। আবার কেউ না কেউ অনেকে এটা মন্তব্য করেছেন যে কোরআনের ফাঁকি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন এভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তখন দুনিয়াটা একটা নাড়া দিয়েছিল, ভূমিকম্প হয়েছিল। কিন্তু আমাদের চেয়ে আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেব যখন বিদায়ের বেলায় যখন আমরা ওনাকে সমাহিত করব, কবরস্থ করব, কবরস্থ করার পূর্বে জানাজার সময় আমরা দেখেছি আকাশ অন্ধকার হয়ে গেছে। মানুষের এটা অনেকেই বলা বলি, একদম রোদের ভিতরে, কিন্তু রোদের ভিতরে অন্ধকার হয়ে গেছে। মানুষ অনেকেই বলা বলি করতে দেখেছি, সেটা আল্লাহ আলাম, আমরা সেটা বলতে পারবো না, এটা আল্লাহই ভালো জানেন। সেটা মানুষে বলছে যে মনে হয় যেন আকাশ জমিন কান্না করতেছেন, বাড়ি হয়ে গেছেন। আমরা এই বিষয়গুলো দেখে আমরা হতভম্ব হয়ে গেছিলাম, এলাকাবাসী হতভম্ব হয়ে গেছে যে আমাদের কোরআনের ফাঁকি এমন আসবে না তো এমন। আর যারা বুঝে তারা বুঝে, এই যে আপনাদের, আমি এখানে ছোট এই আমার ইউটিউব ক্যারিয়ারে আমি অনেকজন আলেমের বাড়িতে আমি গিয়েছি। আপনাদের লক্ষ্মীপুরও চারজন আছে, তারেক মনোয়ার সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, তাদের পুরো ক্যারিয়ারের বয়স যদি হয় মানে জন্ম বয়স থেকে হুজুরের ওয়াজের বয়স তার থেকে বেশি। ষাট বছর থেকে উনি এই কোরআনের ময়দানে দাঈলাল্লাহর কাজ করতেন। এই বাংলাদেশের আনাসিকান আছে, তিনি কোরআনের তাফসির করেছেন, তথাপি উনি ইন্টারন্যাশনাল ভাবে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের সেমিনারে উনি বক্তব্য দিয়েছেন এবং কথা বলেছেন, কোরআনের দাঈলাল্লাহর আলোচনাগুলো করেছেন, আসলে ইকামত দ্বীনের কথা বলেছেন। উনি নিঃস্বার্থে, ওনার কোন ব্যক্তিগত ভাবে উনি কোনো কিছুই করেন নাই, নিষেধ করছেন যে আমার কোন বাড়ি ঘর দুয়ারের প্রয়োজন নাই। সর্বশেষে উনি একজন লোকে এই একটা বিল্ডিং সর্বশেষে রিকোয়েস্ট এর মাধ্যমে একজন লোকে একটা বিল্ডিং করে দিয়েছে। তাও তো এটা কাজ তো ছিল না, তাও সে টিনের ঘরেই ছিল, তাও টিনের ঘরে হুজুর, এটা তো এখন কাজ চলছে কখন হয় তাও, কিন্তু হুজুর তো টিনের ঘরে তার জীবনটা, যা জীবন 58 বছর বা যেটা মানে এখন তো 85 বছর মনে হয় বয়স, 85 বছর বয়স হুজুর ওই বিল্ডিং এ থাকেন নাই, এখনো কমপ্লিট হয় না বিল্ডিংটা হুজুর এই কাঁচা ঘরে। আর আমি আরেকটা জিনিস যদি ছোট করে অ্যাড করি, আমি একটা ছেলে সাক্ষাৎকার নিচ্ছিলাম, এই যে আজকে ডেকোরেশনের যে কাজ করছিল, সে বললো যে হুজুর নাকি ওই মানে প্রাকৃতিক পরিবেশ গ্রামকে মানে বেশি উনি পছন্দ করতেন, গ্রামের মানুষের সাথে মিশা, উনি পুকুরে মাছকে খাওয়ার দিয়ে মাছ উঠলে জিনিস সেটা দেখতেন। জি জি, আমি ওনার দুইটা পুকুর ছিল, মানে পুকুর পালতেন, মানে উনি ছিলেন মোটামুটি একটা দা নিয়ে নাকি গাছের পাতা হলে এগুলো করে দেওয়া, মানে সবকিছু হচ্ছে ওনার মানে প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ উনি চাকচিকটা উনি পছন্দ করতেন, পছন্দ করতেন, ওনার ভিতরে ওগুলো ছিল না, মানে ওই যে দামি গাড়িতে সরব হেলিকপ্টার কতগুলো হলো হেলিকপ্টারে করে যায় ওয়াজ, আমি কাউকে ছোট করে বলতেছি না, কিন্তু উনি এগুলো পছন্দ, জি যেগুলো এগুলো পছন্দ করতেন না। উনি একাকি হাঁটাহাঁটি করতেন এবং ওই যে পুকুরে ঘাটে যখন যাইতেন কখনো একটা বসি নিয়ে যাইতেন, উনি সাধারণ মানুষের মতো বসি ই করতেন। এরপরে আমরা এইভাবে ওনাকে চলাফেরা করতে দেখেছি। আর আরেকটা বিষয়ে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের চাচা আল্লামা লুৎফর রহমান সাহেবের ভাই যে কথা বলেছেন, উনি কখনো যে পোশাকের ক্ষেত্রে কোনো চাকচিক্যময় পোশাক পরতেন না, একেবারে সাদা জীবন ভাবে উনি চলাফেরা করছেন। আর একটি কথা হলো দাঈলাল্লাহর ক্ষেত্রে উনি কখনো দুইটা মাহফিল নিতেন না। উনি একটা কথা বলেছেন, কোরআনের ময়দানে যদি আমি কথা বলি তাহলে আমি একটি মাহফিল নেব, তাহলে একটা মাহফিল নিলে কোরআনের হক আদায় হবে এবং যারা অ্যারেঞ্জমেন্ট করবেন তাদেরও হক আদায় হবে, যারা শুনতে চায় তারাও শুনতে পারবে, মানে কারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি একটা মাহফিলে নিতেন, কিন্তু ইদানিং কালে অনেকে আসলে দুইটা তিনটা একদিনেই
দুই তিনটা মাহফিল নেয় সেটা তো কমার্শিয়াল হয়ে যায় জিনিসটা টাকা পয়সা সম্পর্ক হয় হ্যাঁ হ্যাঁ সেখানে তো দিনের দাওয়াত থাকে না দিনের দাওয়াত থাকে না আর হুজুর কখনো কন্টাক্টও করতেন না কখনো কারো কাছে কন্টাক্ট করতেন না আমিও হুজুর অনেক মাহফিল হুজুর ডায়রি এন্ট্রি করেছি আমার পাশে যিনি আছেন উনিও অনেক ডায়রি এন্ট্রি করেছেন মাওলানা নাসির আহমদ সাহেব উনিও ডায়রি এন্ট্রি করেছেন তো আমরা কখনো উনি কারোর কাছ থেকে যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে এরকম কখনো কোনো করার নাই যদি করতেন বা নিতেন অনেক টাকাই নিতে পারতেন কিন্তু উনি কর্তৃপক্ষ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট চিত্তে নিয়ে গেছে আমার জানা মতে একটা মাহফিলে গেছেন উনি আমাদের এখান থেকে অর্থাৎ রামগঞ্জ হুজুরের বাড়ি বদরপুর থেকে উনি টেকনাফের উদ্দেশ্যে একটা মাহফিলে গিয়েছিলেন তো খানেকের হুজুরকে টাকা দিয়েছেন তো হুজুর এখানে কখনো উনি গুনে দেখতেন না ওই টাকাটা উনি ওই পকেটে নিয়ে আসতেন এরপরে ওখানে যাওয়া আসা গাড়ি ভাড়াই এখানে দশ হাজার টাকা গাড়ি ভাড়া যায় ওনারা বাড়ি এসে একটু এই মানে ওইটা টাকাটা নিলেন হাতে নেওয়ার পরে দেখলেন যে এখানে মাত্র ছয় হাজার টাকা উনি তাওতে উনি অসন্তুষ্ট হন নাই টাকা কম দিয়েছেন মাত্র ছয় হাজার টাকা দিয়েছেন হুজুর আমাকে এটা কথাটা বলেছেন বাবা এরপর আমরা কখনো কোনোদিন আমরা কন্টাক্ট করি নাই তো এই যে ছয় হাজার টাকা দিয়েছেন ওনার তেল খরচ যাতায়াত খরচ দশ হাজার টাকা হয়ে গেছে কিন্তু ওনার এই মাত্র ছয় হাজার টাকা দিয়েছেন এরপরে উনি সন্তুষ্ট ছিলেন ওনার মানে মেইন ইন্টেনশন হচ্ছে কোরআনের লক্ষ্য উদ্দেশ্য ওনার খলুসিয়াত একলাস নিয়োগ ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এটাই ছিল ওনার মেইন লক্ষ্য উদ্দেশ্য আর আমি একটা লাস্ট কোশ্চেন জানতে চাইবো যেটা আপনি হুজুরের সাথে ছিলেন হুজুরের লাস্ট ওয়াস বা মাহফিল কোথায় ছিল হুজুরের লাস্ট ওয়াস ছিল শেনবাগ ওনার এখানে শেনবাগ আগের দিন উনি শেনবাগে মাহফিল করেছেন পরে রাত্রে এখানে বাড়িতে অবস্থান করেছেন শেনবাগ থেকে এসে বাড়িতে অবস্থান করেছেন অবস্থান করার পরে হুজুর সকালবেলায় পরের দিন সকালবেলায় দশটা বাজে ব্যক্তিগত পারিবারিক কাজে এবং দিনই আর একটা কাজে সহ উনি বের হয়েছিলেন প্রতিমধ্যে উনি গাড়িতে হঠাৎ করে উনি ঢুলে পড়ছেন উনি স্টপ করেছেন সেখান থেকে আমরা শুনতেছি আমরা পুরো দেশবাসী ফেসবুকে দেখলাম যে হুজুর স্টক করেছেন আমরাও দেখেছি হুজুরকে হুজুর স্টক করেছেন তো একেবারে আগের দিন পর্যন্ত স্টক করার আগের দিন পর্যন্ত দাঁড়িয়ে কাজে উনি নিয়োজিত ছিলেন হুজুর তো তার দীর্ঘ জীবনে কোরআনের মাহফিল করেছেন দিনের দাওয়াত দিয়েছেন কোন অপূর্ণতা কি হুজুর ছিল মানে আরো কিছু করা বা এরকম কোনো কিছু বলতো আপনাদেরকে মানে আরো কোনো কিছু চাওয়া কোন অপূর্ণতা ছিল না না উনার চাওয়া পাওয়া আর আমি তেমন একটা দেখি আমি অন্য কিছু বলছি না মানে এই যে আরো এই কাজটা করতে পারলে আমার ভালো হতো বা দিনের কোনো কাজ উনি একটাই ওনার মনে আকাঙ্ক্ষা যে কয়দিন বাঁচবো দুনিয়াতে আল্লাহ ভালো জানেন উনি একটা আলোচনা করতেন ইতিমধ্যে আপনার এই আলোচনাটা ভাইরাল হয়েছে যে আগামী রমজানে আগামী মাহে রমজানে আপনাদের সাথে দেখা হবে কিনা আমি বলতে পারি না তো আমার মনে বলে যে আমার মনে হয় আপনাদের সাথে আর দেখা হবে না উনি আল্লাহর ওলিরা আসলে যারা আল্লাহর বুজুর্গ ব্যক্তি আল্লামা লুতফুর্রহমান সাহেব উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আমরা দেখেছি ওনার সাথে ছিলাম উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন তো উনি যে কথাটাই বলেছেন উনি যেমনি কথা বলেছেন মাহফিলে যে কথাটা বলেছেন তেমনি হয়েছে মাহে রমজানের অল্প কয়টা দিন বাকি আছে অল্প কয়টা দিন আগে উনি দুনিয়ার থেকে বিদায় উনি কি কোনো কোনো বই লিখেছিলেন কোনো বই বা কোনো বই আছে হুজুরের মানে হুজুরের বই আছে হুজুরের অনেক কয়েকটা বই আছে লিখনি নিয়ে এ বিষয়ে নিজের লেখা ইতিপূর্বে তো কয়েকটা বই লিখেছেন জি আচ্ছা মানে আগে লিখেছিল বইগুলো কি কি নাম তো আচ্ছা হয়তো মনে নাও পড়তে পারে জি জি আচ্ছা স্যার বই অনেক তো ছিল ছাপানো সত্যের পথে একটা বই আমি পড়েছিলাম হুজুরের জিজ্ঞেস করতেছিলাম একটা কিউরিওসিটি অন্য কিছু না আমার কৌতূহল থেকে যাক এখন হুজুর তো চলে গেছে এখন ছোট করে শেষ দেশবাসীর নিকট কি চাওয়ার আছে আমরা দেশবাসীর কাছে আমরা 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 দেশবাসীর কাছে আমরা সন্তুষ্ট এজন্য আমরা
হুজুরের পরিবারের অন্তর্ভুক্ত একজন সদস্য জি আমি মাইনউদ্দিন আমি হুজুরের পরিবারের একজন সদস্য জি আমরা দেশবাসী যে কাজ করেছেন এবং বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজকে হুজুরের বাড়িতে লক্ষ লক্ষ মানুষ গাজীপুর জানাজায় শরীক হয়েছেন বদরপুর তৃতীয় জানাজায় শরীক হয়েছেন দেশবাসী আমাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছেন আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আমরা দেশবাসীর কাছে চিরঋণী হয়ে থাকবো দেশবাসী যে কাজগুলো করেছেন আমাদের আল্লামার জন্য লুৎফর রহমান সাহেবের জন্য আমরা দোয়া করি পরিশেষে যে দেশবাসী সকলে দোয়া করবেন একটাই কামনা আমরা তো আর চাইলে আমরা হুজুরকে আর পাবো না একটাই আমাদের কামনা আল্লাহ তাআলা যেন মহান রব যেন আমাদের এই কোরআনের ফাঁকিকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন আমি আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলবো যে আপনারা সবাই তো হুজুরের জন্য অবশ্যই দোয়া করবেন আর হুজুরের যে দুই সন্তান দুই ছেলে পাঁচ মেয়ে এদেরকে আপনারা সেম মহব্বত করবেন এবং ওনার ভাই হুজুরের প্রতি যদি ভালোবাসা জাগে ওনাদেরকে সেই আন্তরিকতা দেখাবেন পাশাপাশি এই যে বদরপুরে হুজুরের কবর এসে কবরটা জিয়ারত করে যাবেন যারা আসতে পারবেন না তারা বিদেশে আছেন বাইরে আছেন নামাজের মশলায় বসে হুজুরের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে অনেকগুলো ইনফরমেশন হুজুরের সম্বন্ধে দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।